আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। টিউটোরিয়ালটি হলো কিভাবে তোমরা জিএসটি এর প্রাথমিক যে সিলেকশনটা হয়েছে সেটাতে সিলেক্ট হয়েছো কি না এটা কিভাবে চেক করবে। এই গুচ্ছতে প্রাথমিক সিলেক্টটা চেক করার জন্য তোমাদের যে কাজটি করতে হবে, যে কোনো একটি ব্রাউজার আগে ওপেন করবা, ফোনে হলে তো ক্রোম বা অন্য যে ব্রাউজার আছে সেটা ওপেন করবা। ওপেন করার পরে এই সার্চ বক্সে এটি টাইপ করবা, জিএসটি এডমিশন ডট এসি ডট বিডি। লেখার পরে এন্টার করবা, লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে তোমরা ঢুকতে পারো। দেন এন্টার। তারপর এরকম একটি ফর্ম আসবে, ফর্মে তোমাদের এসএসসি এর রোল লিখতে হবে। তো আমি আমার এসএসসি এর রোলটি লিখতেছি। দেন বোর্ড, দেন পাসিং ইয়ার। তারপরে যে কাজটি করতে হবে, সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিট, দেখেন যে আপনি যদি সিলেক্ট হয়ে থাকেন তাহলে আপনার এরকম একটি পেজ চলে আসবে, আপনাকে ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। তারপর আপনি চাইলে আগেই এটি চেক করে নিতে পারেন। আর অ্যাপ্লাইড ইউনিট হচ্ছে ইউনিট এ, নাম্বার দেওয়া থাকবে। তারপর আপনার হচ্ছে অ্যাপ্লিক্যান্ট আইডি। তো এই ছিল প্রসেস কিভাবে আপনি গুচ্ছের যে প্রাথমিক আবেদনটি আছে সেটিতে সিলেক্ট হয়েছেন কিনা সেটি দেখবেন। এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনের যে প্রসেসগুলো আছে, কী কী লেখা আছে সেগুলো দেখে নিতে পারেন। চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত আবেদনকারীকে আবেদন সম্পূর্ণ করার জন্য নিম্ন প্রদত্ত তথ্যাবলী বিশেষভাবে প্রয়োজন। ছবিটি বর্গাকার হতে হবে, ছবির ব্যাকগ্রাউন্ড হালকা এক রঙের হতে হবে, ছবির সাইজ 100 কিলোবাইটের বেশি হতে পারবে না, আবেদন ফি 1200 টাকা, উক্ত ফি এর উপর 3.5% সার্ভিস চার্জ। মাধ্যমে আবেদনকারীকে পছন্দ ক্রমশ 5টি পরীক্ষা কেন্দ্র সিলেক্ট করতে হবে। আবেদনকারী বর্তমানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন থাকলে দেখেন প্রাথমিক আবেদনের ফলাফল আগামী 25/8/21 দুপুর 12টায় প্রকাশিত হবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।